অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুর্শিদাবাদে জনসংযোগ যাত্রা প্রসঙ্গে খুব গুরুত্বপূর্ণ কথা বললেন বহরমপুর বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান তথা বহরমপুর পৌরসভার চেয়ারম্যান নারুগোপাল মুখার্জি। কি বলেছেন তিনি আমরা দেখব। তৃণমূল দলকে উদ্দীপ্ত শুধু করলো নয়, তৃণমূল দলকে একটা নতুন প্রাণ দিল। কিভাবে? আমরা দেখলাম যে এটা আমার ধারণার বাইরেও ছিল, বা আমার ব্যক্তিগত ধারণার বাইরে ছিল, বা আমার মতো অনেকের ধারণার বাইরে ছিল। অভিষেকবাবু যখন নবজোয়ারে তৃণমূল প্রথম যাত্রা একবারে নর্থ থেকে শুরু করলেন, জলপাইগুড়ি থেকে সম্ভবত শুরু করেছিলেন, তখন আমরা কিন্তু খুব একটা বেশি বুঝতে পারিনি বিষয়টার এফেক্টটা। যেদিন মুর্শিদাবাদে উনি পা রাখলেন ফার্স্ট জঙ্গিপুরের দিকে, তখন যেভাবে মানুষের উৎসাহ ছিল সেটা একবারে, এত মানুষের চারিদিকে ভিড়, এত মানুষ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখার জন্য যেভাবে ঝাঁপিয়ে পড়েছে, তো অলরেডি এটা তো খুব মানে এটা একটা পার্টির পক্ষে খুব স্বাস্থ্যকর দিক, এবং পার্টি অ্যাসেসমেন্টটা মানে ঠিক সময়ে করতে পেরেছে, এটাও একটা উচ্চ নেতৃত্বের একটা মানে প্রশংসনীয় কাজ। অন্যদিকে যখন আমাদের বিধানসভার মধ্যে আমি এবং আমাদের ব্লক সভাপতি আইজুদ্দিন সাহেবের নেতৃত্বে নয় মাইল গুরুদাসপুরের ওখান থেকে পর্যন্ত মানে আমাদের দৌলতাবাদ পর্যন্ত এক কিলোমিটার প্রায় রোড শো ছিল, তখন আমরা অর্গানাইজড করেছিলাম, আমরা ভেবেছিলাম যে আমাদের মানুষজন হবে হয়তো 1000-4500, কিন্তু সেটা ছাপিয়ে 15,000 লোক এলো। আমরা কিন্তু বলিনি, চারিদিকে লোক। তো উনি সেখানে রোড শো করলেন, আমরা সবাই ছিলাম ওখানে। তো এগুলো দেখলাম যে ওভারঅল প্রোগ্রামটা যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে মানে অ্যাকসেপ্ট করেছে, এটা একটা পার্টির যে তৃণমূল দলের যে পরিকাঠামো সেটা অনেক মজবুত হয়েছে বলে আমার মনে হয়েছে একজন রাজনৈতিক কর্মী হিসাবে। তারপর অন্যদিকে বহরমপুরে যখন আমার কাছে নির্দেশ এলো পার্টির সর্বোচ্চ নেতৃত্বের কাছ থেকে যে বহরমপুরে নাইট স্টে করে এখানে ভোটিং পারফরমেন্সগুলো হবে, তো সেখানে সম্ভবত 86 জিপি এখানে ভোটে অংশগ্রহণ করবে এবং 5টা বিধানসভার এখানে অংশগ্রহণ করবে, তো এটাও একটা খুব আর্কিটেকচারালি খুব একটা ভালো জিনিস। এটা একটা যে এত মানে কম খরচে কীভাবে এত সুন্দরভাবে মানে অল্প সময়ের মধ্যে প্রোগ্রাম অর্গানাইজ করা যায়, এটার ব্যাপার ছিল। গোটা শহরের একটা আমাদের সবাই ওভারঅল টিম সুন্দরভাবে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব মানে আমরা 2016 সাল থেকে তৃণমূল করি এবং 2016 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে জয়েন করি, কিন্তু সেটা ছিল আনঅফিসিয়াল ভোট, মানে কংগ্রেস টিকিটে জিতে কাউন্সিলররা গেছিল। তারপর আমি বিধানসভা ভোটে কন্টেস্ট করি, আমি টাউন সভাপতি ছিলাম এবং বিধানসভা ভোটে কন্টেস্ট করার পর আমি দ্বিতীয় স্থান অধিকার করি। আর এইবার ফার্স্ট হচ্ছে মিউনিসিপ্যালিটি প্রায় 82 পর কোনো দিন পায়নি, সরকারি দলের মধ্যে পেল বা তৃণমূল কংগ্রেস পেল, তো সেই জায়গাটা আমাদের একটা উন্মাদনা ছিল যে প্রথমবার একজন আমাদের সর্বোচ্চ নেতৃত্ব আমরা সুযোগ পাচ্ছি তাকে অভ্যর্থনা জানানোর। এবং আমাদের ফুল টিম, যুব সভাপতি পাপাই ঘোষ, টাউন সভাপতি বাবন রায়, প্রত্যেকটা কাউন্সিলর থেকে আরম্ভ করে আমাদের প্রত্যেকটা ওয়ার্ড সভাপতি, প্রত্যেকটা অর্গানাইজার, প্রত্যেকটা যুব মাদার, প্রত্যেকটা সেক্টর যেভাবে এত অর্গানাইজভাবে কাজ করেছে, মানে এটা আমাদের ক্ষেত্রে ভালো লেগেছে যে আমরা যারা রুট লেভেলে পার্টি করি, আমরা যারা গ্রাউন্ড লেভেলে পার্টি করি, তাদের ক্ষেত্রে একটা সর্বোচ্চ স্তরের নেতৃত্ব যখন তাদেরকে অ্যাপ্রিসিয়েট করার জন্য মানে আমাদের মতন কর্মীদের কাছে উৎসাহর হাত বাড়িয়ে দেয়, এটা আমাদের কাছে বাড়তি উদ্দীপনা জায়গা তৈরি করেছে বলে আমাদের সবারই মনে হয়েছে। JD Hospital and Diabetes Institute, a multi-specialty hospital with care for life.